সুন্দর করে ওজুর কথা বলতে গিয়ে একটা হাদিস মাথায় বারবার ধাক্কা খাচ্ছিল, ওটা একটু বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে পড়ছি, আল্লাহ তাআলা বলেন, হাল তাদরি ইয়া মুহাম্মদ ফিমা ইয়াক্তাসিমুল্লাহু আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আলা না, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমি বলতে পারি উপরে কি নিয়ে হচ্ছে হইচইটা আমি বলতে পারি। ফিল কাফারা, মানুষের পাপ মিটে যাবে কিসে, এ নিয়ে হইচই হচ্ছে। কি করলে মানুষের পাপ মিটে যাবে এগুলো ফেরেশতা কোন বলাবলি করছেন, তাই হইচই হচ্ছে। তখন বলা হচ্ছে আল কাফারা আল বাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, এক সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করা হয়। আপনাকে আমি দেখেছি আর জুমার দিন সালাম ফিরার সাথে সাথে লাভ দিয়ে উঠেছে, কতদিন আপনাকে ঠেকালাম আর আপনি বললেন যে আপনার এসে আমাকে ধমকালেন, আপনাকে আমি ধমকাইনি, আপনি ওইভাবে উঠেন কেন? ওটা কি আপনি এসেছি আমি এখানে কথা বলছি, আপনি দোকানপাটে কথা বলছেন কেন? অসম্ভব, এরকম সুযোগ নেই। 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আপনি কোন সাহসে দোকানে বসে থাকেন ওখানে, এটা গ্রহণ করতেই পারে না, এটা অসম্ভব, আপনাকে আমার এখানে আসতে হবে, আমি বাধ্য নই। কোনদিন এই দীর্ঘ 32 বছরে কোনদিন কোন সভাপতি, কোন সেক্রেটারি, কোন ব্যক্তি, কোন জজ, কোন ব্যারিস্টার, কোন মন্ত্রী, কোন সভাপতিকে হিসাব করে আমাকে কথা বলা লাগে না, এরকম সুযোগ, এরকম পজিশন আল্লাহ আমার কাছে নিয়ে আসেন, কোনদিন আমাকে পিছিয়ে হওয়া লাগে না, কোন কাজ আমার পরিকল্পনা নিয়ে নেই, এমনি তো অটোমেটিক হয়। আপনি যান জামিয়া সালাফে রুকন নারায়ণ মল দেখা আছে 51 বিঘা জমির উপরে, আপনি ভাবতে পারবেন না এটা হয় কি করে, আমিও ভাবতে পারি না, যেখানে 200 শতক জমির উপরে মসজিদ ত্রিভুজ নির্মাণ হতে যাচ্ছে, খালি মসজিদ জন্য 200 শতক কোন হিসাব নেই। এমনিতে যান আপনি রাজশাহী 26 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, একদিক থেকে আর একদিক দেখলে কেমন কেমন লাগে, ও যে প্রাচীর দেখা যাচ্ছে, 90% জমির উপরে মসজিদ, 3 তলার কাজ শেষ হচ্ছে, যারা 1 তলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, যারা তেগরা বিরল দিনেজপুর 18 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান যার 2 তলা হচ্ছে, কিভাবে আমি নিজেও জানি না। আপনাকে আমি এই বিষয়ে দোয়া করতে বলেছি, দান পরে আপনি এলাকার মানুষ খিলনা কি যেন বলছে, আপনি দান করলেও জামিয়া সালিফে চলবে, না করলেও চলবে, মাসে 32 লক্ষ টাকা লাগে, বলুন তো আপনি কটাকা দিয়েছেন, 32 লক্ষ মাসে বেতন। বিদেশি শিক্ষক যারা, বিদেশি শিক্ষক আছেন জামিয়া সালাফে, যার পিছনে বেতন সহ থাকা খাওয়া সহ বাবরচি সহ প্রায় 80,000 করে খরচ আছে, ওদের 10 জন শিক্ষকের থাকা খাওয়া ভিন্ন, ওরা অন্য অন্য শিক্ষকের সাথে খায় না থাকে না, ওদের বাবুর্চি ভিন্ন, ওদের খানাই ভিন্ন। আমার মনে বড় সাপ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্ব করব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখ গরম হয়ে গিয়ে ইনশাআল্লাহ আমি এই কাজে বাস্তবায়ন হব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, বলতে পারেন আপনি উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি বলতে পারি, মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে তা নিয়ে হইচই হচ্ছে, মানুষের পাপ মিটে যাবে সালাত আদায় করার পরে মসজিদে বসে বসে জিকির আজকার করবে, সালাম ফিরার পর পরে আপনি লাভ দিয়ে উঠবেন, এই তো আপনার স্বভাব, এত তাড়াহুড়া কেন, এখন কেন আপনি দোকানে বসে চা খাচ্ছেন, এটা কি, এটা কোন স্বভাব? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, উলাইতে কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো,
তারা কুকুর স্ত্রীর মতো ভালো মাতাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণী মনে করবেন না, মানুষ মনে করবেন, কথার দাম দিবে প্রয়োজন আছে। শ্বাস বন্ধ হয়ে গেলে হিসাব নিকাশ শুরু হবে। পায়ে হেঁটে মসজিদে গেলে ওদের পাপ ক্ষমা হয়ে যাবে, এ নিয়ে হয়েছে। তিন কষ্টের সময় ভালো করে উজু করলে ওদের সব ক্ষমা হয়ে যাবে, এ নিয়ে হয়েছে। এরপর আল্লাহ বলছেন মানে আশা বেখাই দেবে, মাতা বেখাই দেবে। এই যদি করে বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। এই যদি করে বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। এই যদি করে বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। ওয়াকানা কায়মিন ওয়ালাদাতুহু মিনাল খাতিয়াতে, তারপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। কি করলে? এক, মসজিদে বসে সালাতের পরে তাসবিহ তাহলিল করলে, মনে থাকবে না মনে হয়। দুই, পায়ে হেঁটে মসজিদ গেলে ইনশাআল্লাহ। তিন, সুন্দর করে উজু করে, ভালো কষ্টের সময় সুন্দর করে, লালাল মাকারের বলা আছে, কষ্টের সময় সুন্দর করে উজু করলে। কষ্ট কি? শীতের জন্য বারাকাল্লাহ জজা করে মাথায় অনেকখানি বুঝেছেন। যাক, আমরা বলছিলাম উজু করে ফিরে কাজ সব। বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তুমি আমার আগে জান্নাতে গেলে কি ভালো, কি ভালো? বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কি হবে? কারণ কি? মা দেখাল তুই জান্নাতে খাতে হইলে স্বামী তো খাস খাস আমি যতবার আমি জান্নাতে ঢুকি ততবার দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। ঘটনা কি বলতো বেলাল, কি এমন করো তুমি? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন মাযান তুকাতা ইল্লা সাল্লাইতা রাকাতায়ন, যখনই আমি ওযু আজান দিই তখনই দুই রাকাত সালাত আদায় করি। দুই, ওমা আসাবানি হাদাস রাকাত, যখনই আমার ওযু ভেঙে যায় আর তখন আমি মনে করি যে আমার উপরে দুই রেকাত সালাত হয়ে গেছে, আমি দুই রেকাত সালাত আদায় করি। ওযু করলেই আমি দুই রেকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন তেহমা বেলাল, বুঝেছিস এই কারণেই তো তুমি আগা আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটাই কারণ, এইটাই কারণ বেলাল। এই হাদিসের মধ্যে একটা আলোচনা আছে, ওযু ভাঙলে ওযু করতেন এবং দুই রাকাত সালাত আদায় করতেন, ছিল না 10 বছরের মধ্যে সেটাকে মনে করা হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুই রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বললো না, কোনো বিষয়ে কথা বললো না, ওয়াজাবাত লাহু জান্নাত, তার জন্য জান্নাত জরুরি যাবে। হাদিস বুখারী মুসলিম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন, যে কোন মুসলিম পুরুষ নারী, যে কোন মুসলিম পুরুষ নারী তাওয়াদ্দা ফাসালা ওযুহু, ওযু করলো সুন্দর করে, ওযু করলো, ওযুর আবার সুন্দর আছে, সব অঙ্গ তিনবার করে ধোয়ার নাম হলো সুন্দর ওযু। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। একবার ভিজাতে 10-12 পানি লাগতে পারে, তিনবার ধোয়া মানে তিনবার পানি দেওয়া নয়, তিনবার ধোয়া মানে প্রথমবারই সব ভিজে গেছে, তারপরে আবার পানি দিয়ে ভিজানো, তারপর আবার পানি দিয়ে ভিজানো, তার নাম হচ্ছে ইসবাত ওযু।
সুন্দর করে অজু করল, সোল্লা রাখা তাই দুই কাজ সলাত আদায় করলো, মুখ দিলেন আলাইহি মা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। সুবহানাল্লাহ। হাদিস তো বুখারী মুসলিম।